উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে তাদের মধ্যে কয়েকজন ষোলো জন এখনো ট্রিটমেন্টে আছেন, একান্নজনকে রিলিজ করা হয়ে গেছে। আর আরেকটা প্রসঙ্গ সেটা জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে এটা হওয়ার পর এটা 12:35 নাগাদ বোধ হয় হয়েছিল, এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু SDRF এর 4টি টিম এবং NDRF এর 10টা টিম ওখানে পৌঁছে গেছিল, এবং রাজ্য প্রশাসনের উচ্চতম যত অফিসাররাও পৌঁছে গেছেন, চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিরাও পৌঁছে গেছিলেন অলমোস্ট ইমিডিয়েটলি। অ্যান্ড দ্য রিকোয়েস্ট ফর অ্যাসিস্ট্যান্স ফ্রম দি আর্মি ওয়াজ মেড ইমিডিয়েটলি, দ্য ফর্মাল রিকোয়েস্ট ওয়াজ কমিউনিকেটেড উইদ ইন 2 PM। সিএম তো চলেই এসেছিলেন মেদিনীপুর থেকে, 3টে পৌঁছেছিলেন, 10টা অবধি ছিলেন, হাসপাতালে গেছিলেন। সরকার একটি হাই পাওয়ার কমিটি করেছে এটা তদন্ত করার জন্য যে কী কারণে এটা হলো, সেখানে সেটার সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন চিফ সেক্রেটারি, এবং তার সঙ্গে অন্যান্যদের মধ্যে IIT খড়গপুরের দুজন এক্সপার্ট থাকবেন। দ্য কনসার্ন চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ KMD হ্যাভ বিন প্লেসড আন্ডার সাসপেনশন পেন্ডিং ফার্দার ইনভেস্টিগেশন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাম আর রাজ্য সরকারের তরফ থেকে এক্সপ্রেশিয়া রিলিফ ইমিডিয়েটলি অ্যানাউন্স করা হয়েছে, সেটা হচ্ছে যারা মারা গেছেন তাদের নেক্সট অফ কিনকে 5 লাখ টাকা, সিরিয়াস ইঞ্জুরি যাদের হয়েছে তাদের 2 লাখ টাকা, এবং মাইনর ইঞ্জুরি যাদের হয়েছে তাদের 1 লাখ টাকা করে, এবং এর চিকিৎসার যাবতীয় খরচার রাজ্য সরকারি বা প্রাইভেট হাসপাতালে হোক এর খরচা রাজ্য সরকার দিচ্ছেন। কন্ট্রোল রুমের খবর তো কালকেই পেয়ে গেছেন, কন্ট্রোল রুমটা চালু আছে, শর্ট সেটা টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1070। RBNL এখন এই যে স্প্যানগুলো পড়ে গেছে কালেকশন ঠাকুরগুলো সেগুলো সরাচ্ছে। আজকে 1 এপ্রিল 12টার মধ্যে ট্রাফিক আবার ওখানে চালু করে দেওয়া হয়েছে। ওই ওই ফ্লাইওভারটা ছাড়া অন্যান্য যত ব্রিজ ফ্লাইওভার একটা ইন্সপেকশনের কাজ শুরু হয়ে গেছে, বোথ ফর স্ট্রাকচারাল সেফটি অ্যান্ড ফর ডিউ প্রসেস, সেটা এখন ফলো করা হচ্ছে।